তো হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি বার আমাদের চ্যানেলে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও এখন মোটামুটি ভালোই আছি। বেদের জ্বর কমেছে এখন, ও এখন একটু ভালো আছে, তাই আমরা ভালো আছি। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেছো বা করছো, ভিডিও দেখছো। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো আর ভিডিও দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, যখনই নতুন কোনো নোটিফিকেশান আসবে, নতুন ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। তাই তো আবারও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা দেখো মা ওখানে রান্না করছে, কী কী রান্না করছে, কী রান্না হচ্ছে তোমাদেরকে চলো দেখাই, শেয়ার করি, তোমরাও দেখো। আর এইভাবেই আমাদের সাথে থেকো। এই যে মা রান্না করছে, রান্না বসিয়েছে, কী রান্না হচ্ছে চলো দেখাই তোমাদেরকে। টমেটোর চাটনি, এদিকে শুধু টমেটো নামও আছে, আম সত্য নাম, আম কাঁচা আম আর টমেটো দিয়ে চাটনি, দেখো সেই সুন্দর কালার হয়েছে। সব আনা হয় নাই জানি তো, এটা রান্না করতেছে টমেটো, তাই বললাম। আর কি রান্না করবে? এখানে কি আছে দেখো, করলা, করলা ভাজা হবে, কাটা আছে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর মাছের ঝোল হবে, ওগুলো এখনো নিচ থেকে আনা হয়নি। এটা আমাদের কি মিষ্টি শিরা, তো চাটনিতে দিবে যে মিষ্টি শিরা রয়ে গেছে, এটা চাটনির মধ্যে দিয়ে দিবে। চলে গেলো হাতা আনতে, হাতা আনতে ভুলে গেছে, যে উপর রান্না করলে এরকমই হয়, এক একটা ভুলে যায়, সব রেডি করে নিয়ে আসে তাও একটা ভুলে যায়, বারবার ছুটতে হয়। তা আমি একটু রান্না করি, আমি তো দিয়ে রান্না করি না, তাও আবার উনা নেই, সেটাই ভাবলাম আমি মা যখন তখন গেলে তখন তখন আমি নাড়তে থাকি। চাটনিও আবার দুভাগে হবে, আমাদের সব কিছুই বেশিরভাগ জিনিস এরকম দুভাগে করতে হয়, কারণ বাবার সুগার, চিনি খায় না, আলু খায় না, সমস্ত জিনিস এরকম খায় না, তাই রাখতে হয়। হালকা একটু সামান্য গুড় বা সুগার ফ্রিতে করা হয় বাবার জন্য, সেই জন্য। তো এই যে নিয়ে এসছে মাছ, হাতা আনতে গিয়ে নিয়ে এসছে মাছের মাথা, মাছ দুটোই আছে, আরও মাছ ছিল, তো আজকে করা হবে না, মাছের ডিম আর বাটা মাছ ছিল, ওটা কালকে করবো। তো এরকম করে রান্না করতে কিন্তু ভালো লাগে, আর সঙ্গে এক দুজন থাকলে পরে আরও ভালো লাগে। ঘুম করে বসে বসে সব কিছু গুছিয়ে এনে রান্না করতে আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম কমেন্ট করে জানিও। এখন অনেক লাকড়ি রাখা আছে, সুপারি খোলগুলো রাখা আছে, এগুলো পোড়া যায়। এখানে একটা কাঁঠাল পাকার জন্য রেখেছিল, এটা একদম পচে গেছে, পচে গেছে না, এটা এগুলো পাকবে, পাকার জন্য রাখছে। তোমাদের কারো কাছে কোনো টিপস জানা আছে নাকি গো? জানলে আমাকে জানিয়ে হতো, দেখো আমার মুখে না প্রচণ্ড ব্রণ হচ্ছে, অনেক ক্রিম অনেক ওষুধ লাগিয়েছি, আবার হয়। তোমাদের যদি ঘরোয়া খুব সহজ কোনো টিপস জানা থাকে তো প্লিজ আমাকে একটু জানিও, খুব ভুগছি কয়েকদিন থেকে, এখানে একটা রকম হচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, তার জন্য রোদের রোদ নেই তো হালকা 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 যে ভাবটা আছে সেটার জন্য চোখে এরকম লাগছে। তো তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, কেউ জানো কি না, তাহলে আমি খুব উপকৃত হব। দেখাচ্ছিলাম বেদের দিদা কি রান্না করছে, মা মামা, আর এখন দেখাই চলো বেদের বাবা কি রান্না করছে বেদের জন্য। কাতল মাছ আর মাছের ডিমের বড়া দিয়ে ঝোল হবে, এখানে বসানো হয়েছে, মশলা হচ্ছে, সবজি দিবে, এতে কি
এই যে সবজি, পটল, বেগুন, আলু, ঝিঙা, কাঁকড়, যা যা আছে সব ভাত হয়ে গেছে। সবজি খোসাগুলো এখানে পড়ে আছে, রান্না করছে, রান্না করুক। আমি ওইদিকে ঘরের কাজগুলো বা ঘর টোরটা একটু বিছানা গুছাইয়ে স্নান ঠান করে আসি, তারপরে আবার বেতকে নিয়ে এসে খাওয়াতে হবে। বলো কিছু, দাঁত ব্যথা কমছে? ওদের কোনো ওষুধ জানা আছে তোমাদের? জানা থাকলে দিও তো, যে ঘর দাঁত ব্যথার থেকে আরাম পাওয়া যায়, এরকম কিছু জানা থাকলে জানিও তোমরা। কি করবা ফ্রিজ খুলে? কি করবা বলো আগে, ইস না, কি করবা বলো? কি রাখবা? বোতলটা রাখবা? কেন রাখবা? তুমি পারো না খুলতে? পারো না? পারো না খোলো, হয় না? থাক আর খুলতে হবে না, না না, তুমি হাই করো, হাই, আর বাই বলো, বাই। খুলবে না, এটা খুলবে না, থাক, বন্ধ করো, বন্ধ করো, ঠান্ডা লাগবে, ফ্রিজটা বন্ধ করো। ওটা নিস না, ওটাতে আচার আছে, ঠিক, আয় ছেলে, রাখ, এটাও রাখো, বোতলও রাখো, রেখে দাও, ওগুলো ধরবে না, তরকারি তরকারি বাবা তরকারি ধরে না, হাতে লাগবে, চলো যে ঠান্ডা লাগবে, চলো বন্ধ করো, তুমি পারো, তুমি বন্ধ করে দাও, দাও ঠিক করে দাও, থাক যাও, আসতে এমন করে না, এমন করে না, পড়ে যাবা, যাও খেলো খেলো, ওই যে অন্য সঙ্গে খেলো, যাও আসতে, এই যে পড়লি, ফাট পচা, এমন করে না, হ্যাঁ বল মারো, আবার দৌড়ায়, এখন করো, এখন করো, আসতে আসতে দৌড়ায় না, দৌড়ায় না, হাই করো, হাই করো, তো আড়ালে পদ্মার আড়ালে, টুক আজকে বিকালবেলা বিকেলের খাবারের জন্য চাল ভাজবো, তো এটা এমনি চাল যেটা আমরা ভাত খাই, বাসমতি চাল, এটা নিয়েছি আমি, এটা ধুয়ে লবণ লাগিয়ে রেখেছি, রেখে একটু হাওয়ায় মেলে এভাবে রাখছিলাম যে শুকানোর জন্য, ভিজা ভাবটা যাওয়ার জন্য। তা এখন কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেল গরম করে এটা ভাজবো, যে মা ভাজছে, তো দেখি কেমন হয়, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। আর ওপাশে দুধ জাল দেওয়া হয়েছে, তো দিয়ে দেখি কেমন হয়, তেল গরম হয়েছে, হয়ে গেছে ওটা, না তো মা ভাজুক, তোমাদেরকে আমি দেখাই চাল ভাজা কেমন হয়, বালুতেও ভাজা যায়, তেলেও ভাজা যায়, তো তেলে ভেজে কেমন হয় দেখি খেয়ে আসবে। আগে অল্প চুপিয়ে দেখো কেমন হয়, জানি না, জল জল ভাব আছে, একদম ছিটছে, দলা পাকি গেল নাকি, নাড়তে হয়েছে না, দলা পাকি গেল, আচ্ছা পরের বারটা ঠিক হবে, তাহলে মানে বেশি নিতে হবে, খুন্তি নিয়ে নাড়তে হবে না, একটুক্ষণ ভাজা হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরটা কেমন হয়, আগুনটার জন্য কম করে দাও, তুলতে তুলতে পুড়ে যাবে, এর জন্য ওরকম ছাঁকনি হলে ভালো হয়, এরকম বড় তোমাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে, ওই ছাঁকনিটা তেলের মধ্যে একটু বেশি করে দিয়ে চুপিয়ে দিবা, দেখবা ভালো হয় তোলা, আমাদের কাছে ওরকম ছাঁকনি নেই, সের জন্য এভাবে করা হচ্ছে, হয়ে গেছে ওটা, না দাঁড়াও একটু, এটা নিয়ে নেবা ছোটো ছাঁকনিটা,
হইলো কেমন হয় নাই ভালো খুলে নাই না পিঠি দিব কিন্তু যে গরম লাগবে পারবো সরো বন্ধ করে দাও আগুনটা আমি নামাই দিচ্ছি রেখে দাও না দেবো না আর বাদাম টাদাম কিছু দেবো না এটা ভালো হয় নাই পচা হয়েছে ঘরের দিকে তাকা গরম ধরছ কেন পিঠি দিব এই দেখো কেমন চিমটি চিমটা ঘরে হয় নাই এটা ভালো হয় নাই কি সুন্দর ফুলে আমারটা হইলই না বানাতে গেলাম কেমন আর কেমন হলো একদম কটকটা ফুলেও নাই কেমন নাই আরো কটকটা ওটা অনেক ফুলে হয় নাই কেন বা হলো না তো দেখো বেদের বাবা বাড়ি এসছে ও গাড়ির আওয়াজে ঠিক টের পেয়ে যায় দৌড়ে চলে আসবে রান্নাঘর থেকে বাবা বাবা যতক্ষণ না খুলবে ডাকবে দরজায় আসছে বাবা আসছে এখন কি করবা কিসি দিবা কোথায় যাবা না বাইরে এখন যাবা না তো বৃষ্টি আসতেছে আমরা তো মাত্রই আসলাম না তো গেট বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে চলে আসো তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো এক সিস্টেম তো এরকমই আছে যখন বৃষ্টি হবে তো কয়েকদিন হতেই থাকবে আর যখন রোদ উঠবে তো এতদিন যেমন বৃষ্টি বৃষ্টি কিচ্ছু ছিল না একদম রোদ ছিল এই যে চাবি তাহলে এখানে রাখছিলাম এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিই হবে তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন আমি ভাত বসিয়েছি 10টা বাজে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে অন্যদিন এই টাইমে ভাত হয়ে যায় আজকে একটু বলতে আসতে দেরি হয়ে গেল পান ও দেখো বাবা পান নিয়ে এসছে ওটাও চিনে সুন্দর বলছে পান বলো তো আবার পান পাম তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আগামী দিন আবার আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং টাটা গুড নাইট